করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সারা দেশের ন্যায় সীমিত পরিসরে লকডাউনের দ্বিতীয় দিনে কুমিল্লার দোকানপাট, শপিং মল ও গণপরিবহন বন্ধ রয়েছে। মঙ্গলবার নগরীর কান্দিরপাড়, পূবালী চত্বর, রামঘাটলা সহ বিভিন্ন স্থানে নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলকারী যানবাহন আটক করে জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশ। কুমিল্লার 17টি উপজেলায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও মাস্ক পরিধানে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা এবং মাস্ক বিতরণ করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় 100